মাসজুড়ে নতুন বইয়ের ঘ্রাণ। লেখক, পাঠক, প্রকাশক ও দর্শনার্থীর মিলনমেলায় মুখর ছিল ঢাকা তথা বাংলা একাডেমি ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। অবশেষে ভাঙল সেই মিলনমেলা। প্রকাশকদের সুবিধার্থে সময় দুদিন বাড়ানো হয়, তবে যে পাঠক সমাগমের আশা করা হচ্ছিল সেটি হলো না শেষ দিনে। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটেনি নগরবাসী, যে কারণে ভরাক্রান্ত মন নিয়ে অনেকে ইচ্ছে থাকলেও আসা হয়নি প্রাণের মেলায়। তবে গেল বছরের বইমেলার তুলনায় এই বছর বই বিক্রি বেশি। মেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে আরও গোছানো হওয়ার পরামর্শ দর্শনার্থী ও স্টল মালিকদের। এছাড়াও আগামীতে বইমেলার জায়গা পরিবর্তন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। যেভাবেই হোক বাংলা একাডেমির আশেপাশে মেলা করতে চান তারা। ট্রান্সফার করতে গেলে আমি তো এই লাইনে 22 বছর যাবত আছি, কিন্তু এই মেলাটা যদি অন্য জায়গায় নিয়ে যায় তাহলে মেলা জমবে না, কারণ এটা ভার্সিটি এলাকার মেলা। এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে একটু ভিন্ন, কারণ এবারে বই বিক্রিও বেশি। তবে শেষের যে দুই দিন বাড়িয়েছে, আমরা যেরকম আশা করেছিলাম আসলে ওই রকম মানুষ হয়নি। এবারের বইমেলা আমাদের খুব ভালো হয়েছে, আমরা যেরকম আশা করেছিলাম সেরকম হয়েছে। দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় আছে যে মানুষ হয়তো এবার গতবারের মতো বই কিনেনি। বইমেলা সমাপনী অনুষ্ঠানও আচ্ছন্ন করে রাখে বেইলি রোড ট্র্যাজেডি ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়াও নিহতদের স্মরণে আতশবাজি স্থগিত করে বাংলা একাডেমি। গেল কয়েক বছরের তুলনায় এবার বইমেলা সফল বলে দাবি আয়োজকদের। এবছর প্রায় 60 কোটি টাকার বই বেচা কেনা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 13 কোটি টাকা বেশি। আয়োজনে মানসম্পন্ন বই ও নান্দনিক প্রকাশনাকে পুরস্কৃত করা হয়। আমাদের এই যে বর্ধিত দুই দিন ধরে, পয়লা এবং দোসরা মাস ধরে সর্বমোট বেচা কেনা প্রায় 60 কোটি টাকা। আর এবার নতুন বই এসছে 3751টি, আর আমাদের মোড়ক উন্মোচন মঞ্চে 600-র অধিক বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। হয়তোবা অনেকে ভুল লিখছে, বানান ঠিক করতে পারছে না, শব্দজন ঠিক হচ্ছে না, তবু যে আগ্রহ দেখাচ্ছে আমি এটাকে সাধুবাদ জানাই। এভাবে লিখতে লিখতে একসময় তাদের লেখাগুলো ভালো হবে এবং আরও নতুন নতুন লেখক সৃষ্টি হবে। গুণগত মানসম্পন্ন বই প্রতি বছরই আসে, কিন্তু এই বছরটা প্রথম দিকে একটু এলোমেলো হয়ে গেছিলো বইমেলাটা, মানে পাঠক ছিল না, ছিল দর্শনার্থী। বইমেলায় এবার নতুন বই এসেছে 3751টি, আর এবারের মেলায় অংশ নিয়েছে 635টি প্রতিষ্ঠান। সিউল আহমেদ, এখন ঢাকা।